মাদ্রাসা থেকে পালিয়ে এসেছিলাম, তারপর আমাকে ধরে লেগে মারধর করলো একটা সরু লাঠিতে। বলে সরু লাঠিতে হবে না, আর একটা মোটা লাঠি লিয়ে তাদের ঘর থেকে মোটা লাঠি লিয়ে এসে ফের মারলো। তারপর ট্যাগ লাগালো, বলে এখন তিনবার মারবো, গা ফেটিয়ে রক্ত বের করে দেবো, নাই ঠিক হবি না। তৈব পেলিয়ে এসেছিলাম বলে, ওই তো লুকে পেলে এসেছিলাম বলে। নেড়া করলো কে, ওই ওই শিক্ষক? না, একটা ছাত্রকে দিয়ে। কি বললো? বলে আগে ট্যাগলা কর, প্রথমে মানতে চুল কাটছে তারপরে ট্যাগলা কর। বলে ট্যাগলা করে আগে ঘর পাঠাবো। এখন তুমি কি যাচ্ছ, মানে পড়াশোনা করতে যাচ্ছ? না, আর আমাকে ভালো লাগে না, আমাকে ট্যাগলা করে দিচ্ছে, আমাকে আর ভালো লাগে না, এত বয়সে আমি আর পড়তে পারব না। ওখানে কোন ক্লাসে পড়তে? ফাইভে। তোর নাম? শেখ জাহাঙ্গীর আলম।